ওই যে ভাইটা দেখতে পাচ্ছো আসছে পার্সেলটা নিয়ে আমার। এখন আমাদের রাজ এটাকে আনবক্সিং করছে। আমি কি করছি? চাই বাবা বল, চাই চাই বল, আমা বল 20 টাকা চাই চাই আমা বল। All my friends are toxic ambition. So all right, I am your CJ Rohit. Back to my channel with my another vlog. Intro দিতে ভুলে গেছিলাম, বাড়িতে রাত 10টার সময় এসে ইন্ট্রো দিচ্ছি। প্রত্যেক দিনের ব্লগগুলো বাইরে থেকে স্টার্ট করছি, একটাই কারণ আমাদের বাড়ির ওপর তারাটা বাগান হচ্ছে, মানে বাগানও নয়, কি বলে ওটাকে, দুতলা করা হচ্ছে। তো তার জন্য না এত নয়েজ হচ্ছে, ঘর থেকে কোনো মানে ভিডিও অন করা মানে প্রচুর নয়েজ তাই করছি না। যাই হোক, আজকে হঠাৎ করে ব্লগটা চালু করলাম, এখনও বাজে 3:30। আর আমি আর আমার এই বন্ধুটা এসেছে নতুন হাট থেকে, ব্লগ নাম্বার 1 ছিল। তো যাই হোক, দুজন মিলে কোথায় আজকে? প্রত্যেক দিনের মতো স্টেশনে এসে বসে আছি। আমি বেরিয়েছিলাম বাড়ি থেকে 3:30 সময়, এখন বাজে 4:20, এখনও ট্রেন আসেনি। ট্রেনটা আসতে কিছুক্ষণ লেট করবে, মানে 10-20 মিনিট বসে থাকতে হবে। ওখানে আমার ফ্রেন্ড ওইদিকে বসে আছে, এখানে প্রচুর রোদ, আমি শুধু ভিডিওটা করার জন্য এলাম। আর ট্রেন আসতে কিছু শুনতে হবে না, নয়েজ, চলো ট্রেনের জন্য ওয়েট করি। ভালো লাগছে না বসে থাকতে, ট্রেন আসবে না নাকি? A few moments later. Finally, আমি আর ভাই ট্রেনে যেয়ে বললাম, ট্রেন ছেড়ে দিয়েছে তোমাদেরকে দেখালাম। আর আমরা কি ট্রেনের বাথরুমের পাশে দাঁড়িয়ে আছি, কত উঠছে। তো গাইস ফাইনালি তো নেমে পড়লাম আমরা বর্ধমানে, এরপর করতে যাবো আমরা আর কেটে দিকে যাবো। ও একাই পারবে একটা আমার জল নিয়ে যাবো, জল শুনি জল। তো ওখানে কাকার কাকিমা দুটো কিছু লাগেছিল ওদের, আমাদেরকে নামিয়ে তো বলতে হেল্প করে দিলাম। আমরা চা খাই না, ওইটাও ঢেলে দাও, আমরা দেখবো। ঠিক আছে, সেই ভাইয়ের জন্য আর আমার জন্য আর একটা ফ্রেন্ড এসেছে, ও কি কেনাকাটা করতে গেছে। তো কি খাবে? মোমো খাবে, মোমো বার্গার। আর তাহলে কোল্ড ড্রিঙ্কস তুমি খাবে না? কোল্ড ড্রিঙ্কস খাবে না, কোল্ড ড্রিঙ্কস বদলে ওকে জল খাই দেবো। তো যাই হোক, একটা অফার ছিল যে আমার ভাই মানে টাকা বাটার লঙ্গায় টাকা ছিল না, দিয়ে তাই আমরা মোমো অর্ডার দিলাম। 1:37 লেটার, দেখতে দেখতে 20 মিনিট কেটে গেল। ভাই খিদে লাগছে কেমন? কখন আসবে? 7:30 সময় ট্রেন আছে, এখন বাজে 7:10, জানি না কি হবে। 7:30 সময় নেই, আমি মিথ্যা করে বলেছি 7:30 সময় ট্রেন আছে, হয়তো যে ডেলিভারি বয়টা দেখলে ব্লগটা গাল দেবে আমাকে। যাই হোক, 8টার দিকে ট্রেন আছে, তো 7:50-এর মধ্যে আমাদেরকে খাওয়া দাওয়া করে যেতে হবে স্টেশনের দিকে, দেখা যাক কি হয়। নাহলে ভাইকে দিয়ে দেবো পার্সেল, ভাই খেয়ে নেবে, ভাই খাওয়ালে একা খেলে পেটে লাগবে যে। তো ফাইনালি এখনই আমাকে ফোন করেছিল যে পার্সেলটা দিয়ে যাচ্ছে। এই রাজ, খেতে মন যাচ্ছে না এখন তুমি? না আর খেতে মন যাচ্ছে, খেতে মন টাইম পেরিয়ে গেছে বলে আর তোর খেতে মন করছে না? হ্যাঁ প্রচুর খেতে লেগেছে, প্রচুর খেতে লেগেছে, তোকে দেবো না 50 টাকা দিবি? 50 টাকা দিলে যাওয়া যাবে না, খেতে পাবি না। এ তুই কয়টা দিলে? কে আমি? ভাইটা দেখতে পাচ্ছো আসছে পার্সেলটা নিয়ে আমার।
তো এটা হচ্ছে আমাদের পার্সেল। এই দোকানে মাল নাও কি তুমি? হ্যাঁ ওই রাজ বলছি দোকানে তুমি মাল নাও, চিন্তা হচ্ছে না হোয়াইট ফ্যাশন। আমি নামটা খেয়াল করিনি তো, দিয়ে এসে তারপর রাজ আমাদের রাজ এটাকে আনবক্সিং করছে। থালাটা বার করো, থালা চলবে না, এমনি খাবে। এ ঠিকঠাক দিয়েছে তো, এটা অফারে পেলাম আমরা 64 টাকায়। আরে ভাই আজকে ক্যান দিয়েছে, আগের দিনে কি দিয়েছিল একটা বোতল দিয়েছিল, আজকে ক্যান দিয়েছে। আমরা কেউ খাবে না তো? কি আপনারা? না আমরা খাবো না, আমরা দেখছি এটা। আর খুলে দেখাতে হয় না কাস্টমার, বন্ধ করো। ইরো যা আছে তোমার বলছো? বন্ধ করে দিও। এটা আমার ভালোবাসার মানুষ, কাস্টমার না। ও যাই হোক, কাস্টমার বলে বলে মুখে কাস্টমারই অফিস হয়ে গেছে। এটা যে জোম্যাটো, জোম্যাটো অ্যাপ থেকে মোমো দিদি বলছেন। এটা রাখো, আমি খুলছি। এ ভাই এটা খুলে দাও তো। তো এই যে দেখতে পাচ্ছ আমার ফেভারিট বার্গার, এটা আমি এদের কাউকে দেবো না, কাউকে দেবো না, এটা আমি খাবো। আর এখানে একটা মোমো আছে, আমি এক পিস খাবো। মহারাজ এখন বসে বসে খাচ্ছে, কেমন লাগছে? ভালো খেতে পুরোটা কি নেবে? হ্যাঁ আমি জুয়েল ভাইকে বার্গারটা দিতে গিয়েছিলাম, আর এটা ওরা দুজন মিলে খেয়ে নিয়েছে। আর একটু পরে পড়ে আছে, 5 এমএল হবে হয়তো, লাস্ট খেতে হবে, কিছু করার নেই, বন্ধুরা থাকলে যা হয়। আমি কিন্তু খাইনি ভাই। আমি খাচ্ছি, আমাকে খেতে দিচ্ছে না। তো যাই হোক, এখন আমি একটু আগে বললাম যে এটা আমি একটা অফারে পেয়েছি। অফার বলতে জোম্যাটো অ্যাপে একটা আগের দিন একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, 100 টাকা অফ ছিল, দিয়ে আজকে একটা 50 টাকার অফার ছিল, তাই আমি এটা অর্ডার দিয়ে দিলাম। এটা 99 টাকার প্যাকেজ ছিল, সেটা পেলাম 64 টাকায়। এখানে ঠান্ডা, এসি চলছে, তারপর আমি ঠান্ডা জিনিস খাচ্ছি, জ্বর এলে আর তোমাদের সামনে ব্লগ আনতে পারবো না। আর একটু পরে আছে, এটা পরে আছে, এটা আমি আরেককে দেবো। রাজ একটু পরে বেঁচে আছে, খাও। দেখ এক ফুটে পড়েছে, তুনে তুনে শেষ বাইটের মজা আলাদা। A few moments later. খাওয়া দাওয়া তো হলো, অনেকক্ষণ ধরে বসে আছি, 7:50 বাজছে, এবারে বাড়ি যেতে হবে, ট্রেন আছে। রাজ তাকাও, আসছি। বাড়ি যাবি নাকি? বাড়ি যাবি না, অন্য কোথাও যাবি? না বাড়ি যাবি। হ্যাঁ অন্য কোথাও গেলে বল, লজ্জা করিস না। না মা ফোন করেছিল, বাড়ি যেতে বলছে। মা ফোন করেছিল, অন্যজন ফোন করেছিল। All my friends are toxic, all ambitionless, so rude and always... Hey, sorry, Pelam. What are you doing, bro? What are you doing? Are you watching the video? 2,000 years later. Finally, the train is coming. The train is posting a daily passenger. We are going to go to the next one. We are going to go to the next one. Hey, friend, here you go. Here you go. Here you go.
হ্যাঁ যাবো, সবাই একসঙ্গে যাই প্রত্যেকদিন বাড়ি। কারণ যেদিনই আমি আসি এদের সঙ্গে বাড়ি যাই নাকি, তাই তো? একদম। আরে আমার জন্য একটা একটা জিনিস খাবার জন্য আবদার করলে কিন্তু এখানে পাওয়া যায় না। আর তার না আসতো আমার দোষ নেই, কিন্তু ভিডিওটা আমি ছাড়বো, দেখতে সে তোর বাবা বলবে যে তোর তোর লেগে হয়েছে, তোর একটা কুকুরে হান থেকে সেটা নিখোঁজ। না টেন পেলে আমাকে বলবে যে আমি আসছি, চিন্তা করে আমার ভালো লাগলো। ঠিক আছে, আচ্ছা তাড়াতাড়ি যা। আমার বন্ধু কত ভালো, আবার আমাকে চা খাওয়াচ্ছে। যে তোকে দিয়েছে তো, দেখা দেখা দেখা, একদম দেখাচ্ছি না, এই তোকে দিয়েছে। ওটা যাই ভাইকে দেখতাম, একটা একটা নাও, একটা দাও কাকা। দেখি দেখি, তুই ভাই অনেকদিন বেঁচে থাক, তুই আমার সাথে প্রতিদিন বর্ধমান আসবি। হ্যাঁ রাজমিস্ত্রির কাজ খুঁজে, তোর ঢালাইয়ের কাজ 500 টাকা ইনকাম, সন্ধ্যায় ঘুরে দিবি। চা খেতে আমার বরাবরই ভালো লাগে, তোমরা খাবে খেয়ে নাও। এসো, এখানে চা বিক্রি করছে নাকি? চা বিক্রি করছে, চাই বল, বল চাই চাই বল, আমার বল চাই চাই, আমাকে বল। All my friends are toxic, all ambitionless, so rude and always negative. চা লাগবে স্যার আপনার? বলছি আচ্ছা, গেলে কড়া কড়া টাকা কেমন লাগছে বল? তোর কেমন লাগছে? দুর্দান্ত। ফাইনালি ট্রেন ছেড়ে দিল, আর এই ভিডিও করতে লেগে গেল। এ ভিডিও করছিস কেন, কাকে দেখাচ্ছিস? কাকে দেখাচ্ছিস? ভিডিও করবো এটা, দেখ না কি করবি দিয়ে। স্ট্যাটাস হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিবি, সবাই কপি করবে তো, এটা লাগাবে না। 2000 years later. তো গাইস, আজকের ব্লগটা এতটাই, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততদিন ভালো থাকো, সুস্থ থাকো, আর লাইফে চিল করো।